السلام عليكم ورحمة الله السلام ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي যারা জুমের মাধ্যমে যুক্ত আছেন এবং লাইভে আছেন ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে হচ্ছে আমাদের এশোয়ার বিশেখীর দ্বিতীয় খণ্ডের শেষ দিন, শেষ পার, আজকে শেষ হবে ইনশাল্লাহ। তো খুব দ্রুত পড়ে যাবেন আসরুল ইসলাম ভাই, যেগুলো কতদিন হয়ে গেছে দেখে দেখে পড়ে যান অর্থ সহকারে। কিতাব কিতাব একটি বই, কিতা কিতাবানি দুইটি বই, ওয়ালা তুন একটি ছেলে, ওয়ালা ওয়ালা দানি দুইটি ছেলে, আল কিতাবু বইটি, আল কিতাব কিতাবানি বই দুইটি, আল ওয়ালা তু ছেলেটি, আল ওয়ালা দানি ছেলে দুইটি, নাহনু আমরা দুজন, হুমা আমরা তারা দুজন, আন্তুমা তোমরা দুজন, জি রশেদুন ওয়া খালিদুন তিলমিজানি রশেদ এবং খালিদ তারা দুজন ছাত্র, হুমা তিলমিজানি তারা দুজন ছাত্র, হুমা তিলমিজানি জাকিয়ানি তারা দুজন মেধাবী ছাত্র। মাশাআল্লাহ। ফাতেমাতু ও আয়েশাতু তিলমিজাতানি ফাতেমা এবং আয়েশা তারা দুইজন ছাত্রী, হুমা তিলমিজাতানি তারা দুইজন ছাত্রী, হুমা তিলমিজাতানি জাকিয়াতানি তারা দুইজন মেধাবী ছাত্র। ছাত্রী মেধাবী ছাত্রী মেধাবী ছাত্রী। আনা ওয়া আন্তা মুআল্লিমানি আমি এবং তুমি দুজন শিক্ষক, নাহনু মুআল্লিমানি আমরা দুজন শিক্ষক, নাহনু মুআল্লিমানি মাহিরানি আমরা দুজন প্রসিদ্ধ শিক্ষক। মাহিরানি মানে হচ্ছে দক্ষ, আমরা দুজন দক্ষ শিক্ষক। আনা ওয়া আন্তি মুআল্লিমাতানি আমি এবং তুমি দুজন শিক্ষিকা, মাশাআল্লাহ, নাহনু মুআল্লিমাতানি আমরা দুজন শিক্ষিকা, নাহনু মুআল্লিমাতানি মাহিরাতানি 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 মাহিরাতা মাহিরাতানি মাহিরাতানি মায়টান হবে মাহিরাতানি মাহিরাতানি আমরা দুজন দক্ষ শিক্ষিকা। জি মাশাআল্লাহ। আলকিত হ্যাঁ জি বলেন, সমস্যা নেই। জাদিদুন আলকিতাবু জাদিদুন বইটি নতুন, আলকিতাবানি জাদিদা জাদিদা জাদিদানি বই দুইটি নতুন, আলকিতাবু জাদিদাতুন আলকুতুব এটা হচ্ছে জুমা, আলকুতুব আলকুতুবু জাদিদাতুন বইটি নতুন, বই দুইটি নতুন, বইগুলো নতুন। এটা হচ্ছে এক বচন, এটা দ্বি বচন, এটা বহু বচন, ওয়াহেদ তাসনিয়া জামা। আল কিতাবু জাদিদাতুন বই দুইটি নতুন, বইগুলো নতুন না, এটা হচ্ছে আল কুতুবু জাদিদাতুন, আল কুতুবু জাদিদাতুন কুতুবু আল আল কুতুবু জাদিদা জি। কিতাবুন মানে একটি বই, কিতাব আনি দুটি বই, আর কুতুবুন কয় অনেকগুলো বই, কয়েকটি বই, এই জন্যে আল কিতাব বইটি নতুন, আল কিতাব আনি জাদিদা আনি বই দুইটি নতুন, আল কুতুবু জাদিদাতুন বইগুলো নতুন। এখানে জাদিদাতুন এটা মুয়ান্নাস হয়েছে, কারণ কুতুবু জুমার সাথে মুয়ান্নাস আসে সিফাত হিসাবে, এখানে সিফাতটা হয়েছে খবর। আচ্ছা, এরপরে আল মাসজিদও, আল মাসজিদু জামিলুন মসজিদটি সুন্দর, আল মাসজিদানি জামিলানি মসজিদটি
মসজিদ মসজিদ দুইটি, মসজিদ দুইটি, মসজিদ দুটি সুন্দর। আল মাসজিদু জামিলাতুন, আল মসজিদ মাসাজিদু, গুলো আল মাসাজিদু জামিলাতুন, আল মাসাজিদু জামিলাতুন, মসজিদ গুলো সুন্দর। জি এটা হচ্ছে বহুবচন, মসজিদের বহুবচন, জুমা। আল মাদ্রাসাতু মাশহুরাতুন, মাদ্রাসাটি প্রসিদ্ধ। প্রসিদ্ধ। আল মাদ্রাসাতানি মাশহুরাতানি, মসজিদ দুটি প্রসিদ্ধ। মাদ্রাসা দুটি, আল মাদ্রাসা দুটি প্রসিদ্ধ। আল মাদারিসু, আল মাদারিসু, আল মাদারিসু, আল মাদারিসু মাশহুরাতুন, মসজিদগুলো প্রসিদ্ধ, জি মাদ্রাসাগুলো প্রসিদ্ধ, মাদ্রাসাগুলো প্রসিদ্ধ, জি। মাদ্রাসা এখানে আমরা কিন্তু পাশাপাশি এক বচন, দ্বি বচন এবং বহু বচন তিনটাই পাচ্ছি। আল মাদ্রাসাতু ওয়াহিদ মানে এক বচন, আল মাদ্রাসাতানি দুই বচন, আল মাদারিসু হচ্ছে বহু বচন, জুমা, ওয়াহেদ তাসনিয়া জুমা। আচ্ছা মাশাআল্লাহ, এবার আমরা আরেকজনের কাছ থেকে শুনি। সোয়াইব ভাই আছেন আমাদের সাথে, পারবেন ইনশাল্লাহ। সোয়াইব ভাইকে দেখতে পাচ্ছি আমি, জি বলেন সোয়াইব ভাই। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আল ওয়ালাদু মুজতাহিদুন, ছেলেটি পরিশ্রমী। আল ওয়ালাদানি মুজতাহিদানি, ছেলে দুইটি পরিশ্রমী। মাশাআল্লাহ। আল আওলাদু মুজতাহিদুনা, ছেলেগুলো পরিশ্রমী। জি এখানে একটা জিনিস খেয়াল করেন, মুস্তাহিদুন মুস্তাহিদানি, আর এখানে হয়ে গেল মুস্তাহিদুনা, কারণ আল আওলাদু এগুলো তো মানুষের ক্ষেত্রে, ছেলে এগুলো তো মানুষ, তো মানুষের ক্ষেত্রে যেমন এখানে মাদারিসু, এটা তো মানুষ না, এটা একটা বস্তু, এই জন্য সেখানে মাশহুর রতন মুয়ান্নাস আসছে। কিন্তু মানুষ বা যাদের যে আকল আছে তাদের ক্ষেত্রে কিন্তু মুস্তাহিদুন মুস্তাহিদানি মুস্তাহিদুনা, এটা জুমায় মুয়ান্নাস, জুমায় মুজাক্কারে সালিম বলা হয় এটাকে, আমরা পরবর্তীতে তৃতীয় খণ্ডে গেলে পাবো। এটাকে বলা হয় জুমায় মুজাক্কারে সালিম, মুস্তাহিদুনা ব্যবহার হচ্ছে এখানে। এইভাবে দেখেন সবগুলোতে একই, একটু চেঞ্জ হবে। তারপর একটা আলবিন্তু, আলবিন্তু মুস্তাহিদাতুন, মেয়েটি পরিশ্রমী। জি আলবিন্তানি মুজতাহিদানি, মেয়ে মুস্তাহিদাতানি, দুইটি মুস্তাহিদাতানি। মুস্তাহিদাতানি, জি জি আলবিন্তানি মুস্তাহিদাতানি, মেয়ে দুইটি পরিশ্রমী। জি আলবানাতু মুজতাহিদাতুন, মেয়েগুলো পরিশ্রমী। জি এই যে মেয়েগুলোর ক্ষেত্রে কিন্তু আবার মুস্তাহিদাতুন আসছে, এটা জুমায় মুয়ান্নাসে সালিম বলা হয় এটাকে। আগে যেরকম মুস্তাহিদুনা, এটা জুমায় মুজাক্কারে সালিম, আর মুস্তাহিদাতুন এটা হচ্ছে জুমায় মুয়ান্নাসে সালিম। মুয়ান্নাসের ক্ষেত্রে জুমা এবং সালিম, সালিম মানে হচ্ছে এটা ওয়াহিদের যে গঠন সেই গঠনটা ঠিক আছে, তার সাথে ওয়ান নুন যোগ হয়েছে, এই জন্য এটা জুমায় মুজাক্কারে সালিম, মুস্তাহিদুনা ওয়ান নুন যোগ হয়েছে। আর যেটা মুস্তাহিদাতুন, এটা ওয়াহিদের যে জমা ইয়াটা ঠিক আছে মুস্তাহিদুন, তার সাথে আলিফ এবং তায়ে একটা তায়ে মারবুত মাফতুহা যোগ হয়েছে, তো তায়ে মাফতুহা এবং আলিফকে বাদ দিলে কিন্তু আবার মুস্তাহিদুন হয়ে যাবে, এই জন্য এটাকে বলা হয় জুমায় মুজাক্কারে সালিম আর জুমায় মুয়ান্নাসে সালিম। দ্বিতীয়টা হচ্ছে জুমায় মুয়ান্নাসে সালিম মুস্তাহিদাতুন, আর মুস্তাহিদুনা হচ্ছে জুমায় মুজাক্কারে সালিম। সালিম কেন, সালিম মানে হচ্ছে এরা ওই গঠনটা ঠিক আছে, ওয়াহিদের গঠনটা ঠিক আছে, শেষের দুইটা ইয়া কি বলে হরফ বাদ দিলে কিন্তু আবার ওয়াহিদের গঠনে ফিরে আসবে, মূল গঠনটা ঠিক আছে। হ্যাঁ কিন্তু এখানে দেখেন মাদারিসু, মাদারিসু কিন্তু মাদ্রাসাতুন থেকে মূল গঠন ঠিক নাই, মাঝে একটা চলে আসছে আলিফ, আর মাদ্রাসাতুনের গোলতাও নাই, মাঝে চলে আসছে আলিফ। মাদারিসু মাসাজিদু এগুলাকে বলা হয় জুমায় তাকসির, মানে ভেঙে গেছে, তাকসির মানে ভেঙে যাওয়া, ভেঙে ভেঙে তৈরি হয়েছে, মূল গঠনটা ঠিক নাই। আচ্ছা এরপরে আল ইলমু, আল মুআল্লিমু, আল মুআল্লিমু মাহিরুন, শিক্ষকটি প্রসিদ্ধ। আল মুআল্লিমানি মাহিরানি, শিক্ষক দ্বয় প্রসিদ্ধ। জি
আল মুআল্লিমুনা মাহিরুনা, শিক্ষকগণ প্রসিদ্ধ। আল মুআল্লিমাতু মাহিরাতুন, শিক্ষিকাটি প্রসিদ্ধ। আল মুআল্লিমাতানি মাহিরাতানি, শিক্ষিকা দুইজন প্রসিদ্ধ। আল মুআল্লিমাতুন মাহিরাতুন, শিক্ষিকাগণ আল-মুআল্লিমাতুন হবে না, প্রসিদ্ধ। যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে, আল-মুআল্লিমাতু। মাতু জি, আল মুআল্লিমাতু মাহিরাতুন, শিক্ষিকাগণ প্রসিদ্ধ। জি, দেখেন এখানে যে মুআল্লিমাতু, এটাও কিন্তু জুমায় মুয়ান্নাসে সালিম, আবার তার সিফাত এখানে যেটা খবর আসছে, খবর হিসাবে আসছে, এটাও কিন্তু জুমায় মুয়ান্নাসে সালিম। এখানে মুআল্লিমুনা, এটাও জুমায় মুজাক্কারে সালিম, তার সিফাত খবর হিসাবে আসছে, সেটাও জুমায় মুজাক্কারে সালিম। কারণ এগুলো হচ্ছে আকলবান মানুষ জাতীয়, এই ধরনের আকলবান যারা, তারা এই কারণে এইগুলো ব্যবহার হয়েছে। হাদাল ওয়ালাদু সাদিকুন, এই ছেলেটি সত্যবাদী। সত্যবাদী জি। হাউলাইল আওলাদু সাদিকুনা, এই ছেলেগুলো সত্যবাদী। মাশাআল্লাহ, তাহলে এখানে আমরা দেখলাম যে বহুবচনের ক্ষেত্রে ইসমে ইশারা ব্যবহার করা হয়েছে, হাউলাই কাসের ক্ষেত্রে, হাউলাই। আচ্ছা, তারপরে হাদিহিল বিন্তু সাদিকাতুন, এই মেয়েটি সত্যবাদিনী। সত্যবাদিনী। হাউলাইল বানাতু সাদিকাতুন, এই মেয়ে দুইটি সত্য। হাউলাই, এই মেয়েগুলো সত্যবাদী। জি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে বহুবচনের ক্ষেত্রে যদি কাছে থাকে ইসমে ইশারা হিসাবে, ছেলে মেয়ে মুজাক্কার মুয়ান্নাস দুই ক্ষেত্রে কিন্তু একই, হাউলাই, দুই ক্ষেত্রে হাউলাই, মুজাক্কারের ক্ষেত্রে হাউলাই, মুয়ান্নাসের ক্ষেত্রে হাউলাই। আচ্ছা, এবার দূরের ক্ষেত্রে, বাইদের ক্ষেত্রে, জালিকার রজুলু কিতা, জালিকার রজুলু কাদিবুন, ওই লোকটি, এই লোকটি, ওই 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 দূরবর্তী লোকটি যেহেতু, ওই মিথ্যাবাদী, লোকটি। ওই লোকটি যে ওই লোকটি মিথ্যাবাদী। জি, উলাইকার রিজালু কাদিবুনা, ওই লোকগুলো মিথ্যাবাদী। জি, তাহলে এখানে বহুবচন হিসেবে আসছে উলাইকা। তারপরে মেয়ে মুয়ান্নাসের ক্ষেত্রে তিলকাল, তিলকাল মারআতু, তিলকাল মারআতু মুসলিমাতুন, ওই মেয়েটি মিথ্যা, ওই মেয়েটি মুসলিম, মুসলিমা। জি, মুসলিমা। উলাইকান নিসা ও মুসলিমাতুন, ওই মেয়েগুলো মুসলিমা। জি, তাহলে এখানেও দেখেন দূরবর্তীর ক্ষেত্রে ছেলে এবং মেয়ে দুইটার ক্ষেত্রে দূরবর্তী জমা, যেটা ইসমে ইশারার ক্ষেত্রে কি হবে, উলাইকা, উলাইকা, দুই ক্ষেত্রে উলাইকা। আর কাসের ক্ষেত্রে হা উলাই, হা উলাই, এটার বিস্তারিত ব্যবহার আমরা তৃতীয় খণ্ড যখন শুরু করব তখন পাবো যে মুজাক্কার মুয়ান্নাস দুই ক্ষেত্রেই কাসের ক্ষেত্রে জমা হচ্ছে হা উলাই, ইসমে ইশারা জমা, ইসমে ইশারা জমার ক্ষেত্রে কি হবে, মুজাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রে হা উলাই। আর দূরবর্তীর ক্ষেত্রে জমা, দূরবর্তী ইসমে ইশারার ক্ষেত্রে জুমার ক্ষেত্রে হবে উলাইকা। এটা আমরা অনেক দেখেছি, হা উলাই, হা উলাই, তারপরে উলাইকা, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল সাদিকুন, উলাইকা হুমুল ফাসিকুন, অনেক ব্যবহার আছে। আচ্ছা, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে, এটার একটা নাম বলেছিলাম গত ক্লাসে, কাবিরুন থেকে আকবারু, আকবারু মেন। আমির হামজা ভাই বলেন তো এটার নাম কি, কাবিরুন থেকে আকবর ওমেন হো, আকবর ওমেন। আমির হামজা ভাই, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাবিরুন থেকে আকবর ওমেন,
এটার নামটা কি? তার থেকে বড়। হ্যাঁ, কিন্তু এটার নামটা কি? আকবর ওমেন, এটার নামটা কি? তো শেষ দিয়ে যাচ্ছে, বোঝা যায় না। এটা তো ইসমে তাফজিল। হ্যাঁ, ইসমে তাফজিল মানে আধিক্য বোঝায়, অধিক বোঝায়। জি, অধিক বোঝায়। ইসমে তাফজিল মানে মূল নামটা জানতে চাইছিলাম। তো ব্যাকরণিক নাম যদি না জানেন তো পরবর্তীতে সমস্যা হতে পারে। এটার কি নাম? নামটা হচ্ছে ইসমে তাফজিল। ফাজলাই ফাজদল থেকে, বাবে তাফিল থেকে, তাফজিল প্রাধান্য দান করা, ফজিলত দান করা, মর্যাদা দান করা, শ্রেষ্ঠতা দান করা। তো আকবর ও মেন, তাহলে এই কায়দাটা আপনি পড়েন। হলো খালিদুল আকবরু মিন রশিদিন, জি খালেদ রশিদ থেকে বড়। জি, মাশাআল্লাহ। তারপর হলো ফাতেমাতু আকবরু মিন আয়েশাতা, ফাতেমা আয়েশা থেকে বড়। জি, দেখেন দুই ক্ষেত্রেই কিন্তু আকবরু, মুজাক্কার মুয়ান্নাস দুই ক্ষেত্রে আকবরু। তারপর আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ বড় অর্থাৎ সমস্ত জিনিস থেকে, সমস্ত কিছু থেকে আল্লাহ বড়। জি, পরে হাজাত দাওয়াই, এটি একটি হাজাত দাওয়াই নাফিয়ন, এটি একটি উপকারী ঔষধ। এখানে জের দানকারী তো কেউ নাই, দাওয়াউ। ওয়াজালিকা দাওয়াউ আনফাউ মিনহু, আর এই ওষুধটি তার থেকেও উপকারী। ওই ওষুধটি, জি ওই ওষুধটি, দূরবর্তী না এটা, বাইর, ওই ওষুধটি, ওই ওষুধটি তার থেকেও উপকারী, উপকারী। জি, হাজাল মাদ্রাসাতু, হাদিহিল, হাদিহিল মাদ্রাসাতু, হাদিহিল মাদ্রাসাতু, তারপর দেখা যাচ্ছে না, মাশহুরাতুন অতিরিক্ত মাদ্রাসাতু আশহুরুন মিনহা, আশ হারু, আশ হারু মিনহা, আশ হারু মিনহা। ও, এই মাদ্রাসাটি প্রসিদ্ধ, আর ওই মাদ্রাসাটি তার থেকেও প্রসিদ্ধ। জি, তার থেকে অধিক প্রসিদ্ধ, তার থেকে অধিক। অধিক কি বলতে বুঝতার? অধিক, আচ্ছা এখানে খেয়াল করি, চেয়ে বড়। তা অধিক বলার দরকার নেই, চেয়ে বড় বললে হবে, তার চেয়ে প্রসিদ্ধ। ঠিক আছে, তার চেয়ে বড়। তারপর হলো সুকুল করিয়াতি আসগরু মিং সুকিল মদিনাতি, গ্রামের বাজার শহরের বাজারের চেয়ে ছোট। জি, গোরফাতুল ইমামি আউসাউ নাকি? জি, আউসাউ, ওয়াসিউন থেকে আউসাউ। জি জি, ওয়াসিউন থেকে আউসাউ, আউসাউ, ঠিক আছে। আউসাউ মিন গোরফাতুল মুয়াজ্জিনি, ইমামের কামরা, মুয়াজ্জিনের কামরা থেকে প্রশস্ত, প্রশস্ত। জি, বড়। জি, তারপরে আজহিল, আজহিল আকলামু আরখাসু মিন তিলকাল আকলামি, এই কলমগুলো ওই কলমগুলো থেকে সস্তা, সস্তা। জি, মাশাআল্লাহ। রশিদুন আদাফু মিন খালিদিন, রশেদ খালেদের থেকে দুর্বল। জি, হাজিহিল হাকিবাতু আসগরু মিন তিলকা, এই ব্যক্তি ওইটা থেকে ছোট। জি, তিলকা মানে তিলকার পরে, তিলকার পরে উজ্জ, তিলকার পরে উজ্জ হাকিবাতু আছে। হাজিল হাকিবাতু আসগরু মিন তিলকা মানে মিন তিলকাল হাকিবাতু। তারপর আনা, আনা আতুলা মিনকা ওয়া আনতা আকসারু, আনা আতওয়ালু, আনা আতওয়ালু, আতওয়ালু, যেখানে কোনো ইয়া হবে না, এখানে কোনো, এখানে কোনো কি বলে তালিল হবে না, আতওয়ালু, আতওয়ালু।
আনা আতওয়ালু মিনকা ও আন্তা আকসরু মিন্নি, আমি তোমার থেকে লম্বা এবং তুমি আমার থেকে খাটো। খাটো, জি মাশাআল্লাহ। তাহলে এইগুলো ছিল হচ্ছে ইসমে তাফজিলের একরকম ব্যবহার, আরও ব্যবহার আছে আমরা আস্তে আস্তে জানবো। এটা ইসমে তাফজিলের একরকম ব্যবহার। এরপরে যেটা আসছে এটার নাম হচ্ছে লায়ে, লায়ে নাফিয়ে, লায়ে নাফিয়ে জিন্স। জি লায়ে নাফিয়ে জিন্স, লায়ে নাফিয়ে জিন্স। নামগুলো একটু মনে রাখতে হবে, পাশে লিখে রাখতে পারেন এক জায়গায়, অথবা খাতায় লিখতে পারতেন, এখানে লিখে রাখতে পারেন, বই মূল বইতে লিখে রাখতে পারেন। এইগুলোর নাম হচ্ছে ইসমে তাফজিল, এগুলো ইসিম। জি এই যে আসগরু, তারপরে হচ্ছে এখানে আউসার, এগুলো হচ্ছে ইসিম, এগুলোকে বলা হয় ইসমে তাফজিল। তারপরে এখানে লা যেটা আছে, লায়ের পরে যেটা আছে লায়ের ইসিম, এই লাটা হচ্ছে লায় নাফিয়া জিন্স, যেটা জিন্সকে নফি করে। এবং লায় নাফিয়া জিন্সের পরে কি আসবে? নাকিরা থাকবে, নাকিরা নসব হবে, নসব পড়বে, এবং এক এক জবরের উপরে ফাতাহার উপরে মাবনি হবে, মানে ফাতাহা দুই জবর পড়বে না, এক জবর। লায় নাফিয়া জিন্স, জি বলেন তাহলে এটা লা। লা শাক্কা ফি কালামিকা, তোমার কথায় কোনো সন্দেহ নেই। জি কোনো সন্দেহ, যে কোনো শব্দটা আসবে। এখন এটা তারকিবের মধ্যে লা শাক্কা, লা শাক্কা লায় নাফিয়া জিন্সের শাক্কাটা হচ্ছে ইসিম, আর ফি কালামিকা এটা এটা কিভাবে খবর হবে, খবর হবে, খবরটা হবে কিভাবে? এর সাথে একটা ইয়া আছে, শিবে ফেল আছে, শিবে ফেলে মাহজুব আছে, মাউজুদুন, লা শাক্কা মাউজুদুন ফি কালামিকা, লা শাক্কা মাউজুদুন ফি কালামিকা, মাউজুদুন এখানে শিবে ফেলে মাহজুব আছে, বলছি না তোমার কথায় কি নাই, কোন সন্দেহ নাই, মানে কি সন্দেহ উপস্থিত নাই, সন্দেহ বিদ্যমান নাই, বিদ্যমান নাই। একইভাবে পরের গুলো, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাব এমন কিতাব তার মধ্যে কোনো সন্দেহ নাই। জি লা নূরা ফি কলবিল মুনাফিকিন, মুনাফিকের অন্তরে কোনো নূর নাই, কোনো নূর নাই। জি জি ঠিক আছে। লা বারাকাতা কোনো বরকত নাই, জি তারপর কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাবিয়্যা বাদি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার পরে আর কোনো নবী হবে না, হবে না। জি মাশাআল্লাহ। আচ্ছা এবার আসহাবুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আসহাবুল ইসলাম ভাই, এই যে দুইটা বিষয় আমরা পড়লাম, একটা হচ্ছে ইসমে তাফজিল, আর একটা হচ্ছে লাইন অফ ইয়া জিন্স, এই দুইটা জিনিস বুঝতে পারছেন আপনি? এটা হচ্ছে যে জিন্সকে নাফি করে, একবার আমরা বলছি না যে কোনো সন্দেহ নাই, তো সন্দেহ যত রকম আছে পুরা জিন্স, সন্দেহের পুরা জিন্সটাকেই নফি করে, এই জন্য বলা হয় লায় নাফিয়ে জিন্স। লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে এখানে কি করছে, লা ইলাহা যত প্রকার ইলাহা আছে, বাতিল ইলাহা আছে, সমস্ত প্রকার বাতিল ইলাহাকে নফি করছে, যে কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই, শুধুমাত্র একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আর কোনো ইলাহা নাই। হাকিকি যে ইলাহা, হাকিকি ইলাহা আল্লাহ বাদে কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জন্য এটাকে কি বলা হয়, লা নাফিয়া জিন্স, এটাকে বলা হয় লা নাফিয়া জিন্স। আচ্ছা আপনি একটু লা নাফিয়া জিন্সের অর্থগুলো একটু করেন আসহাবুল ইসলাম ভাই।
লা শাক্কা ফি কালামিকি কালামিকা কালামিকা লা শাক্কা ফি কালামিকা তোমার কোনো সন্দেহ নাই জি জালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়া ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই জি লা লানুরুন লা নূরা লা নূরা মুনাফিকি অন্তরে কোন নূর নাই নূর নাই লা বারকাতা ফি মালা ফি জার দিবে ফি মালিল বাখিলি ফি মালিল বাখিলি ফি পুনরের মালে কোনো বরকত নাই জি সম্পত্তি কোনো বরকত নাই قال رسول الله صلى الله عليه وسلم لا نبي بعدي لا نبي يا لا نافيا جنس পরবর্তী اسم কে নসব দেয় এক জবর আলামত আসবে এখানে لا نبي بعدي لا نبي بعدي আজি আমার পরে কোনো আমার পরে কোনো নবী নবী নাই আমার পরে কোনো নবী নাই জি আচ্ছা লাইন অফ এজেন্সের পরে এবার আমরা আরেকটা প্রকারে আসতেছি, এটা হচ্ছে আন মাসদারিয়ার মাধ্যমে, ফেলে মোদারের পূর্বে আন মাসদারিয়ার ব্যবহারের মাধ্যমে। এটা অর্থ দিবে হচ্ছে মুক্তাদা খবরের মতো অর্থ দিবে, জুমলা ইসমিয়ার মতো অর্থ দিবে। যেমন সৌমুকা খয়রুল্লাকা, সৌমুকা খয়রুল্লাকা, তো সৌমুকা মানে কি? তোমার রোজা রোজা খায়রুল্লাকা, তোমার জন্য উত্তম, মানে তোমার রোজাটা তোমার জন্য উত্তম। সাওমুকা খায়রুল্লাকা, তোমার রোজা তোমার জন্য উত্তম। এটা কিন্তু জুমলা ইসমিয়া, দেখেন জুমলা ইসমিয়া না, সাওমুকা মোজাব মোজাব ইলাইহি মিলে মুক্তাদা, খায়রুল্লাকা এটা হচ্ছে খায়রুন, এটার সাথে লাকাটা হচ্ছে মুতাআল্লিক হবে, হয়ে এটা খবর হবে, খায়রুল্লাকা হচ্ছে খবর, সাওমুকা মুক্তাদা খায়রুল্লাকা খবর, মুক্তাদা খবর, জুমলা ইসমিয়া। আর সাওমুন এটা যদি আমরা ফেলে মুদারাতে নিয়ে আসি সাওমা ইয়াসুমু থেকে, তাহলে কি হবে? ইয়াসুমু তাসুমু তাসুমু, তিন নাম্বারটা তুমি রোজা রাখবে, তাসুমু, তাই না? তুমি রোজা রাখবে, তাসুমু। আন মাসদারিয়া ব্যবহার করে কি হবে? আন তাসুমা, আন তাসুমা, আন তাসুমা কি করে? আন তাসুমা হচ্ছে তুমি রোজা রাখবে, বা এটাকে কি করে দেয়? তোমার রোজা অর্থ দিয়ে দেয়, তোমার রোজা অর্থাৎ ছমুখার অর্থ কিন্তু দিয়ে দেয়, ছমুখার অর্থতে রূপান্তরিত করে। আনতাসুমা এটার, এটা কিসের অর্থ হবে? সাওমুকা মাসদার আর সাওমু, তার সাথে কা জমির যুক্ত হয়ে হবে সাওমুকা, মোজা মোজা পেলেই হয়ে যাবে সাওমুকা। আনতাসুমাটা হচ্ছে সাওমুকা, তোমার রোজা, খয়রুল্লাকা মানে তোমার জন্য উত্তম। তাহলে সাওমুকা খয়রুল্লাকা, খয়রুল্লাকা যে অর্থ দেবে, আংতাসুমা আংতাসুমা খয়রুল্লাকা, তোমার রোজা তোমার জন্য উত্তম, একই অর্থ, কিন্তু অর্থটা একই। এবং এক্ষেত্রেও আংতাসুমা এটা যদিও দেখতে পাচ্ছি আমরা ফেল, কিন্তু আন মাসদারিয়ার কারণে মাসদারের অর্থে রূপান্তর হয়ে এটা হয়ে যাবে মুক্তাদা, আর খয়রুল্লাকা হয়ে যাবে খবর। যেরকম সাওমুকা খয়রুল্লাকা ছিল, আংতাসুমা এটাও কিন্তু সাওমুকার অর্থেই রূপান্তরিত হবে, সাওমুকাতে রূপান্তরিত হওয়ার কারণে এটা তখন হয়ে যাবে মুক্তাদা। বুঝতে পারছেন বিষয়টা? আবার বলছি সাওমুকা খয়রুল্লাকা, তো সাওমুকাটা কি? মুক্তাদা, খয়রুল্লাকা খবর, মুক্তাদা খবর মেলে জুমলা ইসমিয়া। একইভাবে আংতাসুমা এটা তখন কি হয়ে যাবে? আন মাসদারিয়ার কারণে এটা হয়ে যাবে মুক্তাদা হয়ে যাবে, এটা সাওমুকার অর্থেই দিবে, সাওমুকার যে অর্থ সেই অর্থই দিবে, এই জন্য এটা হয়ে যাবে মুক্তাদা, আর খয়রুল্লাকা হচ্ছে খবর। আন মাসদারিয়া এটা ইসিম বানিয়ে দেয়, মাসদার মানে কি? এটা ইসিমের মধ্যেই তো পড়ে, মাসদার ইসিম বানিয়ে দেয়,
তো অর্থ কি হবে? সৌমুকা খয়রুল্লাকা, তোমার রোজা তোমার জন্য উত্তম, মানে তোমার রোজা রাখাটা তোমার জন্য ভালো উত্তম। আনতা সৌমা খয়রুল্লাকা, একই, তোমার রোজা রাখাটা তোমার জন্য উত্তম, তোমার রোজা তোমার জন্য উত্তম। আচ্ছা এইভাবে কি হবে? সাইউকা খয়রুল্লাকা, সাইউকা খয়রুল্লাকা, কি তোমার অর্থ হবে চেষ্টা এটা? তোমার তোমার চেষ্টা প্রচেষ্টা তোমার জন্য উত্তম, মানে তোমার চেষ্টা করাটা হচ্ছে তোমার জন্য উত্তম। সাইউ এটা হচ্ছে মাসদারে কি হয়, চেষ্টা করা হয়, তো তোমার চেষ্টা করা তোমার জন্য উত্তম। সৌমুন এটা মাসদারে যদি আমরা বলি সৌম, তাহলে রোজা রাখা হয়, তাহলে সৌমুকা তোমার রোজা রাখা তোমার জন্য উত্তম। সাইউকা খয়রুল্লাকা, তোমার চেষ্টা করাটা তোমার জন্য উত্তম। আর এটা মা আন মাসদারিয়া যদি ব্যবহার করি তাহলে আং তাস আ খয়রুল্লাকা, আং তাস আ খয়রুল্লাকা, সাআ ইয়াস আ থেকে আসছে, সাআ ইয়াস আ ইয়াস আ তাস আ তাস আ আন তাস আ খয়রুল্লাকা, তোমার রোজা রাখা তোমার চেষ্টা করা তোমার জন্য উত্তম, তোমার পরিশ্রম করা তোমার জন্য উত্তম। মানে মাসদারের অর্থে আসবে, মাসদারের অর্থ হচ্ছে পরিশ্রম করা, আর হরফে জারের দিকে এটা হচ্ছে মুজাব হবে, মুজাবিল মুজাব মুজাবিল এই হবে, অর্থাৎ সাইউকার অর্থই দিবে, তোমার চেষ্টা করা তোমার জন্য উত্তম। আচ্ছা আমালুকা খয়রুল্লাকা, আমালুকা খয়রুল্লাকা, তোমার কাজ করা তোমার জন্য উত্তম, তোমার কাজ করাটা তোমার জন্য উত্তম। আন তা আমালা খয়রুল্লাকা, এটা হচ্ছে আমিলা ইয়া আমালু বাবে সামিয়া ইয়াসমাও থেকে, আন তা আমালা খয়রুল্লাকা, তোমার আমল করাটা তোমার জন্য উত্তম। একই অর্থ কিন্তু, বাম পাশেও যা ডান পাশেও একই অর্থ দেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গঠনে ভিন্ন আছে, দুটি সবগুলো জুমলা ইসমিয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে হরফে ভিন্ন আছে। কি বলে এখানে তাসুম অর্থাৎ আন মাসদারিয়ার পরে ফেল ব্যবহার করা আছে, আর ডান পাশেরটাতে কোনো ফেল ব্যবহার করা নাই। বুঝে আসছে বিষয়টার মানে? এটা কিন্তু কোরআনের মধ্যেও এই ধরনের অনেক আছে উদাহরণ, যেমন রমজানের যেখানে আলোচনা হয়েছে সেখানে সুযোগ দেওয়া হয়েছে যে যারা সামর্থ্যবান অথবা সামর্থ্য রাখে বা রাখে না, তারা ইচ্ছা করলে রোজা রাখতেও পারে, এটা প্রথম দিকের অবস্থা ছিল, আবার ইচ্ছা করলে নাও রাখতে পারে। আগের পৃষ্ঠার কথা বলছি, পরের পৃষ্ঠা তো রমজান মাসের কথা বলা আছে, তার আগের পৃষ্ঠায় যেখানে তো কুতিবা আলাইকুম সিয়াম ওখানে আছে, শেষে কি বলা আছে? আংতাসুমু খয়রুল্লাকুম, আংতাসুমু খয়রুল্লাকুম, তোমাদের রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম। অর্থাৎ আগে দুইটা সুযোগ দেওয়ার পরে রাখতেও পারো নাও রাখতে পারো, ফিদিয়া দিতে পারো, কিন্তু পরে বলা আছে কি তোমাদের রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম। ওয়াল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু ত্বআমু মিসকিন, আর শেষে বলা আছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তারপরে শুরু হয়েছে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। তো রমজান মাসের উল্লেখ করার পর থেকে কিন্তু আর এই সুযোগটা নাই, তখন বলা আছে যে ফামাং শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, এখন আর ওই অপশনটা নাই যে ইচ্ছা করলে রাখতেও পারো নাও রাখতে পারো, এর অপশনটা এখন নাই। এখন রমজান মাস যে পাবে সে রোজা রাখবে। তবে এখান থেকে আবার এক্সেপ্ট করা আছে অসুস্থ আর হচ্ছে সফর, তো এগুলো আমাদেরকে একটু একটু করে জানতে হবে। আরবি ভাষা আমরা যদি শিখছি, আমরা কোরআনও কিছু কিছু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা তৃতীয় খণ্ড শুরু করতেছি, তখন কিন্তু কোরআন বোঝাটা অনেক সহজ হবে। আচ্ছা এবার আরেকটা উদাহরণ, আগেরটা তো বোঝা গেছে, এবার এই যে আরেকটা উদাহরণ মানে এটাকে এখন বাক্যের মধ্যে ব্যবহার, এটাকে বাক্যের মধ্যে ব্যবহার। ইয়াফতাহু লাকা, ইয়াফতাহু লাকা বাবা সাআদাতি সাইউকা ওয়া ইজতিহাদুকা, সাইউকা ওয়া ইজতিহাদুকা, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা এক লাইন বুঝলে তো সবগুলো বোঝা যাবে। ইয়াফতাহু এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু থেকে ইফ লা তাফতা, ইয়াফতাহু লাকা, ফাতাহা ইয়াফতাহু মানে খুলে দেওয়া, ইয়াফতাহু লাকা তোমার জন্য খুলে দিবে বা খুলে দেয় বা খুলে দিবে, তোমার জন্য খুলে দিবে, কি খুলে দিবে? বাবা সাআদাতিটা খুলে দিবে, এটা খুলে দিবে, এটা হচ্ছে মাফুলে বিহি, এই জন্য জবর দিচ্ছি আমরা, বাবা সাআদাতি সৌভাগ্যের দরজা খুলে দেবে, তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে। এখনো কিন্তু আমরা পেলাম না কে খুলে দিবে, কোন জিনিসটা খুলে দিবে, এই দুইটা খুলে দিবে, সাআইউকা ওয়া ইস্তিহাদুকা, এই দুইটা কিন্তু মাসদার, সাআইউকা মাসদার, ইস্তিহাদুকা মাসদার, সাআইউকা এটা হচ্ছে নাকেস
সাআ ইয়াসআ নাকেস, আর এখানে ইস্তিহাদুকা বাবে ইফতিয়াল থেকে, ইস্তিহাদুকা বাবে ইফতিয়াল থেকে, দুইটাই কিন্তু মাসদার। সাআইউকা ওয়া ইস্তিহাদুকা, তোমার চেষ্টা এবং তোমার পরিশ্রম, তোমার চেষ্টা এবং তোমার পরিশ্রম তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে, খুলে দেবে। ইয়াফতাহু লাকা বাবা সাআদাতি সাআইউকা ওয়া ইস্তিহাদুকা, এই যে সাআইউকা এখানে আমরা পেশ দিচ্ছি, কিন্তু এটা রফা, হালতে রফা, মারফু হচ্ছে পেশ দিচ্ছে আলামত। ওয়া ইস্তিহাদুকা এখানেও পেশ, এই যে এই সাআইউকা হচ্ছে মাতুফ আলাহি, ওয়া হরফে আতব, ওয়া ইস্তিহাদুকা হচ্ছে মাতুফ। তো এখানে দুইজন মাতুব মাতুব আলাহি দুইজন মিলে ফাইল, কার ফাইল? ইফ ইয়াফতাহুর ফাইল, ইয়াফতাহু লাকা বাবা সাআদাতি সাআইউকা ওয়া ইস্তিহাদুকা। প্রত্যেকটাকে কি বোঝা গেছে? জি। ইয়াফতাহু ফেলের মুতাআল্লিক কে? মুতাল্লিক সাআদাতি, লাকা লাকা লাকা, মুতাল্লিক হতে গেলে তো অবশ্যই জার মাজরুর লাগবে, লাকা হচ্ছে মুতাআল্লিক, কার জন্য খুলবে? তোমার জন্য খুলে দেবে। এখন যদি বলি যে এখানে ফাইল কে, ইয়াফতাহু ফেলের ফাইল কে? সাআইউকা ওয়া ইস্তিহাদুকা, এই দুইটা ফাইল, মাতু মাতু বালাহি মিলে ফাইল, সাআইউকা ওয়া ইস্তিহাদুকা, ঠিক আছে। আর মাফুলে বিহি কোনটা? মাফুলে বিহি কি খুলে দিবে? চারটা অংশই আছে, জুমলাই ফেলিয়া চারটা অংশ এখানে আছে। তাহলে তোমার পরিশ্রম, তোমার চেষ্টা এবং তোমার পরিশ্রম তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে। আচ্ছা, এখানে যে গ্যাপটা দেওয়া আছে এখানে কিন্তু একই শব্দটাই হবে, ইয়াফতাহু লাকা বাবা সাআদাতি আন তাসআ ওয়া তাসতাহিদা, আন তাসআ ওয়া তাসতাহিদা। এই যে আন, এটা হচ্ছে মাসদারিয়া, আন মাসদারিয়া, এটা কিন্তু পরবর্তী ফেলে মুদারকে নসব দান করে এবং মাসদারের অর্থে রূপান্তরিত করে। তো আন তাসআ এটার অর্থ কি হবে? সাআইউকার অর্থেই আসবে। এখানে যেরকম আমরা শিখলাম সাআইউকা খায়রুল্লাহকা, সাআইউকা আন তাসআ খায়রুল্লাহকা, একই অর্থ কিন্তু আসবে। তাহলে আন তাসআ মানে সাআইউকার অর্থ আসবে, ও আন তাসতাহিদা ইস্তিহাদুকার অর্থে আসবে। তখন আন তাসআ ওয়া তাসতাহিদা এটা হবে তখন ফাইল, ইয়াফতাহু লাকা বাবা সাআদাতি আন তাসআ ওয়া তাসতাহিদা, তোমার চেষ্টা এবং তোমার পরিশ্রম তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে। একই অর্থ কিন্তু ইয়াটা চেঞ্জ আছে, মানে একটাতে মাসদার ব্যবহার করা সরাসরি, আর একটা মাসদার বানানো হয়েছে আন দিয়ে, অর্থ কিন্তু একই। আচ্ছা, বোঝা গেল। এবার পরেরটা একজন বলেন, আমির হামজা ভাই বলেন পরেরটা। সা সায়ু, সায়ু দি, সায়ু হবে না ওস্তাদ, সাইয়াদ জবাব দাও। এটা হচ্ছে হ্যাঁ ইয়াদুইউ লেখা, সায়ু ইয়াদুইউ, সায়াদুইউ মুস্তাকবালুকা ফাসালাকা ওয়া কুউদাকা আনিল আমালি, না কুউদুকা হবে। এখানে মনে হচ্ছে আমার কাছে একটু ভুল আছে, সা ইয়াদুইউকা মুস্তাকবালাকা হবে, আর কাসালুকা ওয়া কুউদুকা আনিল আমালি, এটা আমার কাছে মনে হচ্ছে হওয়ার কথা। আমার তো মনে হয় সাইউদিউ হবে, কারণ ইয়াতে পেশে হওয়ার কথা, এই জন্য একটু কনফিউজ হয়ে যাচ্ছি। সাইউদিউকা আদা ইউদিউ থেকে সাইউদিউকা মুস্তাকবালাকা নষ্ট করে, সাইউদিউ তাহলে এবে পড়ে সাইউদিউ মুস্তাকবালাকা কাসলাকা, জি কাসলাকা হবে না কাসালাকা হবে, কাসালুকা কাসালুকা, এটাই ফাইল, কাসালুকা ওয়া কুউদুকা, এটা ফাইল, ফাইল আনিল আমালি। আচ্ছা, অচিরেই অচিরেই তোমার অলসতা তোমার আমলকে নষ্ট করে দেবে, না এরকম অর্থ না। সাইউদিউ মুস্তাকবালাকা, মুস্তাকবালাকা মানে তোমার ভবিষ্যৎ, অচিরেই তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিবে তোমার অলসতা এবং তোমার বসে থাকা আমল থেকে, আমল কাজ থেকে, তোমার কাজ থেকে বসে থাকা এবং তোমার অলসতাটা অচিরেই তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিবে, নষ্ট করে দিবে। তাহলে কাসা লুকা ওয়া কুউদুকার সাথে আনিল আমালি হচ্ছে মুতাআল্লিক, এই পুরাটা মিলে কিন্তু ফাইল, সাইউদিউ
মুস্তাক বালাকা, শীঘ্রই তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিবে। কাসালুকা ও ক্রোধুকা নষ্ট করে দিবে, আনিল আমালি মানে কাজ থেকে অলসতা করা এবং কাজ থেকে বসে থাকা, এটা তোমাকে তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিবে। আচ্ছা, এটাকে যদি আমরা ব্যবহার করি আন মাসদারিয়া দিয়ে তাহলে কি হবে? সা সায়ুদিউ মুস্তাকবালাকা আন তাকসিলা, আন তাকসিলা ও আন তাকউদা আনিল আমালি। জি মাশাআল্লাহ, অর্থ একই, অর্থ কিন্তু একই, সেম। আন তাকসিলা ওয়া আন তাকউদা আনিল আমালি, তোমার অলসতা এবং বসে থাকা, কাজ থেকে অলসতা এবং বসে থাকা, এটাই তোমার ভবিষ্যৎকে শীঘ্রই নষ্ট করে দেবে, নষ্ট করে দেবে। আচ্ছা, পরেরটা ইয়াসুকুল ইনসানু ইলাল হালাকি তামাহু ফিল মালি। জি, মানুষকে টেনে নিয়ে যাবে এখানে ইয়াসুকু মানে কি হবে? সা সা ইয়াসুকু মানে টেনে নিয়ে যাওয়া, টেনে নিয়ে যাওয়া মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। তামাহু ফিল মালি, তার সম্পদের লোভ, নির্দিষ্ট মানুষের সম্পদের লোভ মানুষকে কেটে গেলে আবার জয়েন করে সবাই। জি, কেটে গেলে আবার জয়েন করে নির্দিষ্ট সময় শেষের দিকে। তো জি, তাহলে মানুষকে টেনে নিয়ে যাবে। ইয়াসুকুল ইনসা না, নো ইনসা না হবে, ইনসা না, মানুষকে টেনে নিয়ে যাবে, এটা মাফুল। ইয়াসুকুল ইনসা না, মানুষকে টেনে নিয়ে যাবে, ইলাল হালাকি ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। কে টেনে নিয়ে যাবে বা কোন জিনিসটা টেনে নিয়ে যাবে? তামুহু ফিল মালি, তার মালে লোভ, লোভ লালসা, তার মালের, মালের প্রতি তার লোভ লালসা, মালের লোভ, মালের মধ্যে তার যে লোভ লালসা, এইটা তাকে টেনে নিয়ে যাবে বা টেনে নিয়ে যায়, টেনে নিয়ে যায়, টেনে নিয়ে যাবে, যাচ্ছে, সবই, সব মানে এখানে হয়। তাহলে এখানে কিন্তু আল ইনসানাটা হবে মাফুলে বিহি। তাহলে এখানে কি হবে? আল ইনসানাটা হবে মাফুলে বিহি। ইয়াসুকুল ইনসানা, মানুষকে টেনে নিয়ে যায়, মানুষকে টেনে নিয়ে যায়, যাচ্ছে, যাবে, মানুষকে টেনে নিয়ে যায়, ইলাল হালাকি ধ্বংসের দিকে। কোন জিনিসটা টেনে নিয়ে যায়? তামুহু ফিল মালি, তামুহু ফিল মালি, মালের প্রতি তার লোভ, মালের মধ্যে তার লোভটা, লালসাটা তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। আচ্ছা, তো এটা একইভাবে কি হবে? তামুহুটা হবে আইয়াত মা ফিল মালি, এটা তো বোঝা গেছে তাই না? আইয়াত মা ফিল মালি, তমা তমি আইয়াত মাউ, বাবে সামি আসমাউ থেকে তমি আইয়াত মাউ, আইয়াত মা ফিল মালি, একই অর্থ একই। আইয়াত মা, ইয়াত মাউর মধ্যে হুয়া জমির ফাইল আছে, এজন্য এটা তামুহু, এই হুয়া জমিরটা হয়ে যাবে হু জমির রূপান্তর হবে মুজাব মুজাবিলি হওয়ার সময়, তো আমহুর অর্থ দিবে। আচ্ছা, এরপরে জাহিদ, জাহিদ হবে না, এটা হবে জাহিদ না, না ঠিক আছে, জাহিদ, জি ঠিক আছে, জাহিদই হবে, জাহিদ ফি সাবিলিল্লাহ ইলাল মাউতি, মৃত্যু পর্যন্ত জাহিদ মানে তুমি জিহাদ করো বা লড়াই করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ইলাল মাউতি, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। তো ইলাল মাউতি যে অর্থটা দিবে, ইলা আন তামুতা, তুমি মারা না যাওয়া পর্যন্ত, একই অর্থ দিবে, তোমার মৃত্যু পর্যন্ত বা তুমি মারা না যাওয়া পর্যন্ত। জাহিদ ফি সাবিলিল্লাহ ইলাল মাউতি, আই জাহিদ ফি সাবিলিল্লাহ ইলা আন তামুতা, তোমার মৃত্যু না হওয়া পর্যন্ত, তুমি না মরা পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো। তাহলে এই কায়দাটাও শেখা হয়ে গেল, তিন নম্বর কায়দা। ফার্স্টে ছিল হচ্ছে ইসমে তাফজিল, তারপরে হচ্ছে লাইন অফ এজিস, তারপরে হলো আন মাসদারিয়ার ব্যবহার, এরপরে আমরা তামরিনাতে আসছি, যেগুলো শেখা হলো এর মধ্যে তামরিনাত হবে। এটার পরে কিন্তু আমাদের এটা শেষ, আজকে শেষ করতে যাচ্ছি, আমরা সামনের ক্লাস থেকে আগামী শুক্রবারে যে ক্লাস,
সেই ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা তৃতীয় খণ্ড শুরু করতে যাচ্ছি। এটা ভালো করে তাহলে রিভাইজ দিয়ে নেবেন, এর মধ্যে সময় যদি 2 দিন আসে। আমার 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 একটা পরামর্শ ছিল ওস্তাদ। জি বলেন। হলো দ্বিতীয় খণ্ডটা তো আমরা অনেকদিন পর্যন্ত পড়তে পড়তে শেষ করছি, যদি দ্বিতীয় খণ্ডের মোস্ট ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে যদি 1-2 দিন ক্লাস করতেন মনে হয় ভালো হতো আর কি, যে বিষয়গুলো একেবারে খুব বেশি জরুরি। মোস্ট ইম্পর্টেন্ট বলতে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে যে দ্বিতীয় খণ্ড নিয়ে বসলেন আর প্রথম থেকে শুরু করে দেখলেন যে কোথায় কী কায়দাগুলো আছে, এটা একটু লিখে রাখলেন, এক জায়গায় করলেন, এটা করতে পারেন। অথবা আমরা যখন তৃতীয় খণ্ড পড়ব তখন যে কায়দাগুলো আসবে তখন কিন্তু বলা হবে যে এটা ওই জায়গায় আছে, এইভাবেও হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট বলতে সবই তো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সবই ইম্পর্টেন্ট, কিন্তু একবারে এক নম্বরে পার্টে আপনাকে শেখানো হয়েছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুতাকাল্লিম, এইগুলোর একবারে শুরু শেখানো হলো। দ্বিতীয় পার্টে যে শেখানো হলো আরেকটা বিষয়, তৃতীয় পার্ট মানে প্রত্যেকটাতেই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আছে। দ্বিতীয় অধ্যায়ে গিয়ে ওইগুলো সব সমন্বয়ে ব্যবহার হলো এবং নতুন কিছু বাব আসলো, নতুন কিছু বিষয় আসলো। প্রত্যেকটা বাবের আলোচনা কিন্তু প্রথম পার্টে ইয়াতে আছে, তো সবই দরকার। কোন জিনিসটাকে বলবো যে ইম্পর্টেন্ট কম, এই যে আমরা যেগুলো পড়তেছি এগুলো সবই কিন্তু এর আগে ব্যবহার হয়ে গেছে, এখন একটু বেশি ব্যবহার হচ্ছে, লাইন অফ রেজেন্স আগে হয়ে গেছে। আচ্ছা, তামরিনাথ, তামরিনাথ হচ্ছে অনুশীলনী সমূহ, তার মানে তামরিন আওয়ালু ইমলা, ইমলা ইল ফারাগা, এটা হচ্ছে মালা আ ইয়ামলাউ থেকে ইমলা পূর্ণ করো, মালা আ ইয়ামলাউ থেকে ইমলা আদেশ করা হচ্ছে আমাকে, ফেলে আমর ইমলা ইল ফারাগা, ফারাক মানে হচ্ছে যে শূন্যস্থান যেটা ফাঁকা রাখা আছে সেটাকে পূর্ণ করো। তাহলে আনা ফাল্লাহুন ও আংতা ফাল্লাহুন, আমিও কৃষক তুমিও কৃষক, তাহলে কি হবে, নাহনু ফাল্লাহানি, ফাল্লাহানি, মাশাআল্লাহ, এটা সহজ বিষয়, এগুলো পারা যাবে। তারপরে নাহনু ফাল্লাহানি, এরপর একটা সিফাত দিতে পারি, কি সিফাত দিতে পারি, নাহনু ফাল্লাহানি ফাকিরানি, ফাকিরানি, মাশাআল্লাহ, ফাকিরানি মানে আমরা, আমি আর বাংলা যাচ্ছি না এখন, ফাতেমা তো আয়েশা তো, কি হবে এখানে, ফাতিমা তো আয়েশা তো, তিলমিজাতানি, আচ্ছা এখানে ফাল্লা হাতানি দেওয়া লাগবে কারণ পরবর্তীতে ফাকির হাতানি আছে, তো তো আমরা ফাল্লা হাতানি দিই, ফাতিমা তো আয়েশা তো ফাল্লা হাতানি, হুমা ফাল্লা হাতানি ফাকি রতানি, এখানে হবে ফাল্লা হাতানি, এই যায় দুই জায়গাতে ফাল্লা হাতানি, আবার তিলমিজাতানি ও ফাকির হাতানি হতে পারে, সমস্যা নেই, ফাতিমা তো আয়েশা তো তিলমিজাতানি, হুমা তিলমিজাতানি ফাকির হাতানি, আল কিতাব মুফিদুন, তাহলে পরেরটা কি হবে, আল কিতাবানি মুফি দানি, মুফি দানি, আল কুতুব, আল কুতুব মুফিদুনা, না মুফিদাতুন, মুফিদাতুন না, আল কুতুব তো এখানে, এটা তো মানুষ মানে ইয়া না, আকলবান না, এখানে যদি মানুষ হতো বা অন্য কিছু হতো সেক্ষেত্রে পরেরটা জুমায় মুজাক্কার সালিম আসতো, তো আল কুতুবু মুফিদাতুন, মুফিদাতুন, আল ফাল্লাহু তাইয়িবুন, আল ফাল্লাহু তাইয়িবুন, তাহলে আল ফাল্লাহানি কি হবে, আল ফাল্লাহানি তাইয়িবানি, তাইয়িবানি, আচ্ছা আল ফাল্লাহানি কৃষক, কৃষক কিন্তু এটা মানে আকলবান মানুষ, তাহলে এখানে কি হবে, আল ফাল্লাহ মানে কৃষকেরা উত্তম, আল ফাল্লা ফাল্লা হাতুন মানে আল ফাল্লা হাতু হবে, আল ফাল্লা হাতু তাইয়িবাতুন, তাহলে বহু বচনে কি হয়ে যাবে, আল ফাল্লা হাতানে, আল ফাল্লা হাতানে তাইয়িবাতানি, আর এটা এটা দ্বিবচন হলো, এটা মুসান্না হলো মানে তাসনিয়া, আর পরেরটা হচ্ছে আল ফাল্লা হাতু তাইয়িবাতুন, 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 তাইয়িবাতানি, তাইয়িবাতুন, তাহলে আল ফাল্লাহাতু তাইয়িবাতুন, প্রথমটা হয়ে গেল, সবগুলো সহজ আছে। আর তামরিনু সানি, দ্বিতীয় অনুশীলনী, ইমলা ইল ফারাগ, এখানে একই শূন্যস্থান পূরণ করো, আনতা দাঈফুন ওয়া রাশিদুন, কি হবে এখানে, ইসমে তাফজিল, আনতা দাঈফুন ওয়া রাশিদুন আদআফু মিনকা, ইসমে তাফজিল বললাম না, ইসমে তাফজিল আদআফু মিনকা, অধিক শক্তিশালী, তোমার থেকে শক্তিশালী, আনতা দাঈফুন, তুমি তুমি দুর্বল,
না, অধিক দুর্বল এখানে, শক্তিশালী না। আংতা দাঈফুন, তুমি দুর্বল। ওয়া রাশিদুন আদআফু মিনকা, রাশিদ তোমার চেয়ে দুর্বল, তোমার চেয়ে অধিক দুর্বল, তোমার চেয়ে দুর্বল। এইভাবে সবগুলো ব্যবহার হবে। হাদিহিল গুরফাতু নাদুই ফাতুন, ওয়া তিলকাল গুরফাতু কি হবে এখানে? ইসমে তাফজিল নাদুই ফাতুন থেকে ইসমে তাফজিল হবে আনজাফু, আফ আলু রোজন হবে সবগুলাই। আফ আলু, আফ আলু, আফ আলু, ইসমে তাফজিল হচ্ছে আফ আলু। নাসরা ইয়ামসুর নাসরান ফাওয়া নাসিরুন থেকে শুরু করে লাস্টে আছে ইসমে তাফজিল মিনহু আনসরু, তাহলে ওজনটা হবে আফ আলু, আফ আলু, তাহলে এখানে হবে আন জাফু মিনহা, তার থেকে পরিচ্ছন্ন। হাদি সাআতু জামিলাতুন ওয়া তিলকা সাআতু আজমালু মিনহা, আজমালু মিনহা, মাশাআল্লাহ, আজমালু মিনহা, ইসমে তাফজিল গেল। এরপরে রাশিদুন তাহিলুন, রাশিদ লম্বা। ওয়া আনতা আকসারু মিনহু, আতওয়ালু, আতওয়ালু, তাহিলুন থেকে আতওয়ালু, কাসিরুন হলে আকসার হতো, তাহিলুন আতওয়ালু। ওয়া আনতা আতওয়ালু মিনহু, এবং তুমি তার থেকে লম্বা। অর্থাৎ এবার উত্তর পেছনে গেছে, এইভাবে ছিল পেছনে, এবার উত্তর এইভাবে ছিল, আকসারু ছিল, আকসারু ছিল কোথায়? পেছনে গেছে এরকম আগে, আপাতত এই জন্য এখানে খেয়াল করেন, এখানে তাহিলুন আছে, তাহিলুন থেকে অবশ্যই আতওয়ালু হবে, আকসারু কেন হবে? আকসারু হওয়ার কোনো কারণ নাই, ওটার সাথে মিল থাকবে না অবশ্যই। প্রত্যেকটায় নাদিফুন থেকে আনজাফু হবে, জামিলুন থেকে আনজাফু হবে, জামিলুন থেকে আজমালু হবে, ভাইফুন থেকে আদাফু হবে, প্রত্যেকটা মিল থাকতেই তো হবে, নাহলে তো আপনার ইসমে তাফজিলই হবে না। কাছে তহবিলুন থেকে তো আকসারু হবে না, তহবিলুন থেকে আতওয়ালু হবে, তহবিলুন থেকে আতওয়ালু, ভাইফুন থেকে আদাফু, আদাফু, নাদিফুন থেকে নাদিফাতুন থেকে আনজাফু। আচ্ছা, এরপরে সর্বশেষ, সর্বশেষ না আরেকটু আছে, সময় শেষের দিকে আমাদের। আর তামরেনু সালিস, তৃতীয় অনুশীলনী ইমলাইল ফারাগা, এখানে পূরণ করতে হবে, এটা আমাদের সর্বশেষ ধরে শিখলাম। ইয়াফতাহু লাহু, ইয়াফতাহু লাহু বাবা সাআদাতি ছিল, ইয়াফতাহু লাহু বাবা সাআদাতি আন আং তাসআ ওয়া তাজতাহিদা, আন তাসআ হবে না, ইয়াফতাহু এটা কি ফেলে মুদারের ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাহলে এটা তেমন কিছু না, এটা আমাদেরকে শুধুমাত্র যে ইয়াগুলো পরিবর্তন করতে হবে, জমির এবং ফেলটা পরিবর্তন, সিগাটা পরিবর্তন করতে হবে। একইভাবে এটা পরবর্তী চলে যেতে হবে, ইয়াফতাহু লাহা, ইয়াফতাহু লাহা বাবা সাআদাতে আই এগুলো সিরিয়াল পরিবর্তন করে দেন, আই ইয়াস আইয়াস তাহিদা, আন তাসা আন তাস্তাহিদা, আন তাসা আন তাস্তাহিদা, আন তাস ই আন তাস্তাহিদি, আন আসা আন আস্তাহিদা, এটা সিরিয়াল পরিবর্তন করে গেলে বোঝা যাবে। আর এখানে মাঝখানে সব বাবা সাহাদাতি, বাবা সাহাদাতি, বাবা সাহাদাতি, বাবা সাহাদাতি, বাবা সাহাদাতি, বোঝা গেছে বিষয়টা? এই শুধু এই সিরিয়ালটা একবার প্র্যাকটিস করে যান। আন এই ইয়াফতাহু তো পরিবর্তন হবে না, ইয়াফতাহু তো পরিবর্তন হবে না, এখানে আন আই আসা আই আস্তাহিদা, আন তাসা আন তাস্তাহিদা, আন তাসা আন তাস্তাহিদা, আন তাসাই আন তাস্তাহিদি, আন আসা আন আস্তাহিদা, এইভাবে খালি এটা সিরিয়ালটা পরিবর্তন হবে। এইভাবে এখানে কি হবে, আন আইয়াসুমু খায়রুল্লাহু, যেহেতু লাহু আছে তাহলে আইয়াসুমা খায়রুল্লাহু, আইয়াসুমা খায়রুল্লাহু, তারপরে কি হবে, আন তাসুমা খায়রুল্লাহা, আং তাসুমা খয়রুল লাকা, আং তাসুমি খয়রুল লাকি, আং আন আসুমা খয়রুল্লি, এই আগেরটার মতোই। তাহলে এখানে প্রথমটা হচ্ছে আই আসুমা, আন তাসুমা, আন তাসুমা, আন তাসুমি, আন আসুমা, বোঝা গেছে তো বিষয়টা নাকি? এটা এটা প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা এটার ব্যবহারে আসি, আবার এটার ব্যবহার, ইয়াসুকুহু ইলাল খয়রি আন
ইয়াসু ও হু আছে, হুটা খালি খেয়াল করেন, জমিরটা হচ্ছে হু, তার মানে ওয়াহিদ মুজাক্কার গায়েব। ইয়াসু কুহু ইলাল খয়রি আন ইয়াসু কুহু ইলাল খয়রি কি ছিল ওখানে? ইয়াসু ইয়াসু হু ইলাল খয়রি, খয়রির সাথে কি ছিল? এখানে হালা কি ছিল? খয়রি তো ছিল না, আচ্ছা খয়রি ছিল না, তাহলে আমরা আই ইয়াস আদি ইয়াসুকু হইলাল খয়রি আই ইয়াস আ ওয়া ইয়াস তাহিদা ইয়াসুকু হা ইলাল খয়রি আন আন তাস আ ওয়া তাস তাহিদা ইয়াসুকু কা ইলাল খয়রি আন তাস আ ওয়া তাস তাহিদা ইয়াসুকু কি ইলাল খয়রি আন তাস ই ওয়া তাস তাহিদা ইয়াসুকু নি ইয়াসুকুনি ইলাল খয়রি আন আসা ওয়া আস্তাহিদা, তার মানে এখানে ওই সিরিয়ালটা পরিবর্তন করেন, আই ইয়াস আওয়া ইয়াস্তাহিদা আন তাস আওয়া তাস্তাহিদা আন তাস আওয়া তাস্তাহিদা আন তাস ই ওয়া তাস্তাহিদি আন আস আওয়া আস্তাহিদা, এইভাবে পরিবর্তন হবে। এরপরে ইউজাহিদু ফি সাবিলিল্লাহি ইলা আন আইয়া মুতা ইলা আইয়া মুতা, তারপর এটা পরেরটা হবে কি? ইলা আন তামুতা ইলা আন তামুতা ইলা আন তামুতি ইলা আন আমুতা, এটা অর্থ দিব হচ্ছে ইলাল মাউতির অর্থ দিব, ইলাল মাউতি। শেষ আমাদের দ্বিতীয় খণ্ড শেষ। তো দ্বিতীয় খণ্ডে যেটা আপনাদেরকে একটু কাজ বেশি দিয়ে দিই, কারণ সামনে তৃতীয় খণ্ড শুরু করতেছি, আপনারা পুরো দ্বিতীয় খণ্ড বইটা দেখেন, দেখে যেই জায়গাটাতে মনে হচ্ছে যে এই জায়গাটা বুঝতে সমস্যা আছে, এই জায়গাটা আমার একটু প্রবলেম আছে, তাহলে ওইটা নিয়ে আমরা আলোচনা করি সামনের ক্লাসে, তারপরে তৃতীয় খণ্ড শুরু করি। কোনো কায়দার মধ্যে যদি সমস্যা থাকে, কোনো বাপ বুঝতে সমস্যা থাকে, যতগুলো বাপ পড়া হয়েছে মূল বাপ সহ এবং বর্ধিত মাজিদ ফির যে বাপগুলো আছে, তারপরে হচ্ছে আপনার আজওয়াফের কায়দা, তারপরে নাকেসের কায়দা, এই সবগুলোই ঠিক আছে, অনেক কিছু কিন্তু আছে দ্বিতীয় খণ্ডের মধ্যেই, আসলে মূল বিষয়গুলো সব আছে তৃতীয় দ্বিতীয় খণ্ডের সাথে, তৃতীয় খণ্ড দ্বিতীয় খণ্ড ভালো করে বুঝলে তৃতীয় খণ্ডটা একবারে সহজ হয়ে যায়, তবে তৃতীয় খণ্ড দেখি আবার তামরিন বেশি, অনেক তাম যে এখন আমরা যেরকম এই পাঠেটা পাঠে একটু দেখছি বেশি তামরিন আছে বিভিন্ন কায়দা নিয়ে, এই তামরিনগুলোই কিন্তু কায়দাগুলো ভালো করে আয়ত্ত করতে সহযোগিতা করে, তামরিন ছাড়া কোনো কিছু ভালো করে আসলে আয়ত্ত করা যায় না, শুধু বোঝা যায় কিন্তু আয়ত্ত আসে না। তৃতীয় খণ্ড অনেক বড়, বইটাও দেখেন মূল বই যদি দেখতে পান, তৃতীয় খণ্ড প্রথম খণ্ডের থেকে দ্বিতীয় খণ্ডের থেকে অনেক বড়, তার মানে অনেক তামরিন ওখানে বেশি আছে। তো আজকে আমরা এখানে শেষ করতেছি জি, আর পরবর্তী ক্লাসগুলো আমি চেষ্টা করব যা যাতে ফেসবুকেও সঙ্গে সঙ্গে লাইভ দেওয়ার, অনেকে দেখছেন আমাদের সাথে, তাদেরও উপকার হবে। তৃতীয় খণ্ড শুরু করতেছি আমরা, তো ঠিক আছে আজকে এ পর্যন্ত, সুবহানাল্লাহি বিহামদিহি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام